বিদেশি দক্ষ জনশক্তির দিকে নজর এখন সৌদি আরবে। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে একাধিক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এখন নতুন ভিসা স্কিমের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে চাইছে সৌদি আরব। আন্তর্জাতিক গণমাধ্যম আরাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ থেকে শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এবং দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের হার বাড়াতে স্টাডি ভিসার আওতায় নতুন কর্মসূচি চালু করেছে। এই বিষয়ে সহযোগিতা করছে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম স্টাডি ইন সৌদি। সেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করা হচ্ছে। নতুন ভিসা সুবিধা গ্রহণ করার শুরুতেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। যাচাই বাছাই শেষে সে আবেদন গৃহীত হওয়ার পর স্টাডি ভিসার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। প্ল্যাটফর্মটিতে উঠে আসা তথ্য অনুযায়ী দেশটিতে স্নাতক অর্জনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা 1 লাখেরও বেশি। বর্তমানে সৌদি আরবে 170টি বেশি দেশের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। সৌদি আরবে স্টাডি ভিসার অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে 80% স্নাতক, 12% মাস্টার্স ও পিএইচডি এবং 8% ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমার সঙ্গে যুক্ত।